জাতীয় শ্রমিক লীগ বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে মে 10 তারিখ বুধবার বিএল 3টায় উপজেলা পরিষদ চত্বরত এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়ে সাইদুর রহমান খোকার সভাপতিতে এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন আহমদ। এডে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছিল জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আলহাজ শরফ আলী। সাধারণ সম্পাদক হোসেন তালুকদারের সঞ্চালনায় এডে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছিল দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুরুল হাকিম সহ উপজেলা ও জেলা নেতৃবৃন্দ। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা দিওটিন লাগাইলেই হিট জব্বর চলিব।